আর একটা প্রচেষ্টা, ও ভালো ব্লক করলো, ছবি তুলে পলাশ রাজা, ওদিকে ছোট্টু বলে এবং জন, এবং রিজার্ভে রয়েছে সুমিত এবং জোসেফ। অত্যন্ত ভালো টিম, দুটোই কিন্তু ভালো টিম। থার্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ কিন্তু জন, ও হো, এ প্রান্ত থেকে উপরান্ত, প্রান্ত থেকে প্রান্ত, তবে কোনো প্লেয়ার ছিল না কিন্তু। উপর ভাস্কর দা, শরীফুল থেকে ভাস্কর, ধরেছিল তবে কন্ট্রোলে রাখতে পারে। বডিতে ছিল কিন্তু, বডিতে ছিল, যার ফলে কিন্তু ফাউলটা দেওয়া হয়নি। অবশ্য হ্যান্ড দিয়ে এটা কিন্তু ফাউল হবে, ফাউল হলো কারণ হাত দিয়ে টেনে ধরেছিল। আউটসাইডে যাওয়ার প্রচেষ্টা, ও ভালো ব্লক করলো, শরীফুল্লাহ ভালো সুযোগ ছিল কিন্তু, আবারও বলতে গেলে কাউন্টার এটাকে, যদিও কাউন্টার নয় এটা গোলকিক থেকে, আবারও সোনাই, সোনাই থেকে প্রচুর ফার্স্ট ম্যাচ হচ্ছে, রাজা সুযোগটা কিন্তু মিস করে গেল বাহ্য, এখন কিন্তু সকাল বাজে ছটা, ছটার সময় এমন দর্শক কোনো মাঠে দেখা যায়, সচরাচর কিন্তু দেখা যায় না। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কম বেশি টুর্নামেন্টে যাই আমি, তবে অ্যাকচুয়ালি অনেকটা রাতে শুরু হয়েছিল খেলাটা 10:30-10:30, যার ফলে আগস্টিন আক্রমণে ভালো
তবে এরকম টাইমে খেলা দেখতে আসাটাই আমার মনে হয় বেটার। সারা রাতে এত ভিড় হয়, দর্শকেরা হয়তো অনেকে খেলা ঠিকঠাক দেখতেও পারে না। ওয়েস্ট বেঙ্গল অনেক জায়গাতে টুর্নামেন্টে কিন্তু এরকম দর্শক দেখা যায় না। সকাল ছটার সময় এই দর্শক, বিশ্বাস চলুন ঘড়িটা দেখিয়ে দিচ্ছি, ঘড়ি দেখিয়ে দিচ্ছি, ছটা বাজে। ধুবুলিয়া 69 কিন্তু তুলনামূলক কিন্তু আক্রমণটা বেশি করছে, হিসেব মধ্যে বলও কিন্তু মিস করে যাচ্ছে। ব্লু হুইল কিন্তু সেই তুলনায় কিন্তু একটা কম কম করেছে এতক্ষণ পর্যন্ত যা খেলা হয়েছে সেই অনুপাতে বলতে গেলে। শরীফুল সেখান থেকে ভাস্কর, আগের চান্সটা মিস করেছিল, তবে এবার কিন্তু গোলটা করেই ফেললো বাজ্জু। 1-0 এগিয়ে গেল ধুবুলিয়া 69, পিছিয়ে পড়লো ব্লু হুইল এফসি দমদম। তবে ব্লু হুইল অত্যন্ত ব্যালেন্স টিম, হয়তো তারাও গোল পরিশোধ করবে, তবে সেটা সময়ের অপেক্ষা, দেখতে হবে কখন গোলটা পরিশোধ করে। অনেক জোরে হয়তো কথা বলছি মনে হতে পারে, কারণ অনেকটা এখানে ক্রাউড রয়েছে, অনেকটা শাউটিং রয়েছে। কিন্তু রাজা রাজা থেকে আবার ছোট্ট, খুব অনবদ্য ম্যাচ হচ্ছে। কোথাও একটুখানি আপস অ্যান্ড ডাউনের জন্য বল রিসিভিং এ কখনো কখনো প্রবলেম হচ্ছে। রাজ্য থেকে ফাউল থেকে ফ্রি কিক, হ্যান্ডবল সম্ভবত হ্যান্ডবল আছে। এরই সাথে সাথে ফার্স্ট হাফের খেলা শেষ হলো, স্কোর লাইন কিন্তু 1-0 চলছে। ধুবুলিয়া 69 এগিয়ে রয়েছে।
শুরু হলো সেকেন্ড হাফ, কিন্তু আপাতত 1-0 দুপুলিয়া 16 এনে গিয়ে রয়েছে বাজ্যর দেওয়া গোলে। রয়্যাল এফসি দমদম আপাতত পিছিয়ে আছে। ও জন ডিসপোজ করলো, মারতে দিলেই কিন্তু একটা গোল হওয়ার সম্ভাবনা ছিল। পলাশ থেকে ছোট্টু এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু নিজেকে মেলে ধরতে পারেনি, দেখা যাক সময় বাকি আছে। অল্প সময়ের খেলা, প্রত্যেকটা টিম কিন্তু গোল খেয়ে গেলে চাপে পড়ে যাচ্ছে, গোল পরিশোধ করতে গেলে যেন আরো গোল হয়ে যাচ্ছে এরকম একটা সিচুয়েশন। প্লেয়ার কিন্তু চেঞ্জ হয়েছে, জায়গায় সম্ভবত জোসেফ এলো মাঠে। রাজা
পাহাড় ভোট থেকে ভোট তুলে নিল ফরিদপুর। খুব ভালো ম্যাচ হলো এটা বলতে হবে।